हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी कूमड़ो छेचकिर रेसिपी आपनादेर संगे शेयर करब। एटा आपनारा भात रुटिर संगे परिवेशन करते पारेन, खेते खुबी भालो लागे। एटाके अनेके कूमड़ोर बटिओ बोले थाकेन। घरे आर किछु ना थाकले कूमड़ो थाकलेई किन्तु आपनारा अनाशेई एटा रान्ना करते पारबेन। चलुन शुरू करी कूमड़ोर छेचकि रेसिपी। এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম কুমড়ো আছে আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করি। এখানে কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নেব। এটা আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কালো সরষে, 1/2 টিস্পুন আমি নিয়েছি দুটো মিলে। আর এখানে একটা শুকনো লঙ্কা চিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা অবশ্যই একটু চিরে দিতে হবে, না হলে কিন্তু এটা তেলে দিলেই ফাটবে। একটুখানি এটা ফ্রাই করে নেব যতক্ষণ না লালচে হচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োটা এখানে পুরোটা দিয়ে দিলাম। আর এবার তেলের সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই এটাকে নাড়াচাড়া করতে থাকব মিডিয়াম ফ্লেমে। রেসিপিটা খুবই ইজি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভাত বা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন চটজলদি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো। একটু নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে আরও তাড়াতাড়ি এটা নরম হয়ে আসবে। হলুদ দিয়ে দিলাম খুব সামান্য, 1/4 টিস্পুনের থেকেও কম হলুদ ব্যবহার করেছি। আর লবণটা যে যার স্বাদ মতোই ব্যবহার করবেন। এটা এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এটা একটু নরম হচ্ছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই জন্যই একটু চিনি দিলাম। আপনারা চাইলে এটা কম বা বেশিও করতে পারেন। চিনি দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু অপেক্ষা করব যতক্ষণ না কুমড়োটা নরম হচ্ছে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করে নিচ্ছি। কুমড়ো একটু নরম হয়ে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা রেসিপিটি এইভাবে অবশ্যই ট্রাই করুন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। প্রতিদিন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। তাহলে আমি রেসিপি নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে আমি প্রতিদিনই নতুন নতুন আমিষ নিরামিষ বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। দেখুন, কুমড়ো নরম হয়ে এসছে আর এটা কিন্তু একদম রেডি। এবার আমি এটা সার্ভ করছি। আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।